তো বন্ধুরা, গ্রীষ্মের শুরু হয়ে গেল, এখনো কি তোমাদের লেবু গাছে ফুল আসছে না? নানান রকম খাবারকে প্রয়োগ করেও কি তোমরা সঠিক রেজাল্ট পাচ্ছ না? কেবলমাত্র লেবু গাছে নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হচ্ছে। তোমরা কি তোমাদের লেবু গাছে এই সময় দ্রুত পরিমাণে ফুল আনতে চাও? গ্রীষ্মের শুরু থেকে কি তোমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা লেবু পেতে চাও? তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত লেবু গাছে ফুল আসছে না অথবা যে সমস্ত লেবু গাছে আমাদের পুরাতন, সেই সমস্ত লেবু গাছে আমাদের দ্রুত ফুল আনতে হলে এই সময় দাঁড়িয়ে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে এবং তার সাথে সাথে একটি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আমরা যদি এই সময় তিনটি কাজকে করে ফেলতে পারি এবং একটি সতর্কতা আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা লেবু গাছে মাত্র 7 দিনে আমরা ফুল আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের শুরু থেকেই আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা লেবু পেতে পারবো। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আমাদের কোন কোন পরিচর্যা করতে হবে, তো চলো সেটা এবার জেনে নেওয়া যাক এবং এই অমূল্য ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, যেসব লেবু গাছে আমাদের এখনো পর্যন্ত ফুল আসেনি, যেসব লেবু গাছে ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, সেই সব লেবু গাছে যদি আমরা এই সময় দ্রুত আরে ফুল আনতে চাই, আমাদের কিন্তু গাছগুলোকে কাটাই ছাটাই করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ফুল আসেনি, আমি কিন্তু গাছটার মধ্যে দ্রুত আরে ফুল আনতে চাই। তাই এই সময় দাঁড়িয়ে আমাদের প্রথম যে কাজটা হবে বন্ধুরা, সেটা হচ্ছে গাছের প্রুনিং। এই সময় কিন্তু আমাদের ছোট থেকে বড় সমস্ত ধরনের লেবু গাছকে কিন্তু কাটাই ছাড়াই করতে হবে, তবেই কিন্তু লেবু গাছে আমরা সঠিকভাবে কিন্তু ফুল আনতে পারবো। আমাদের যেসব লেবু গাছ ছোট, সেই সব লেবু গাছের ক্ষেত্রে আমরা সব প্রুন করবো। যেসব লেবু গাছ আমাদের বড়, 3 বছর কিংবা 4 বছর বয়স হয়ে গেছে কিংবা তার থেকেও বেশি বয়স হয়ে গেছে, সেই সব লেবু গাছের ক্ষেত্রে আমরা হার্ড প্রুন করবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যে গাছের ডালের যে ডগগুলোকে কাটছি, এইটাকে বলে বন্ধুরা সব প্রুন। দেখো, প্রত্যেকটা ডাল কিন্তু আমি কাটবো এখানে, প্রত্যেকটা ডাল আমি কিন্তু একটা একটা করে কাটবো এবং প্রত্যেকটা ডাল যখনই আমি কাটবো তখনই কিন্তু গাছের গ্রোথটা কিন্তু থমকে যাবে, গাছ কিন্তু সহজে ফুল আনতে পারবে। এটাই বন্ধুরা হচ্ছে মেন কনসেপ্ট। আমরা যদি এই কাজটা করতে পারি এই সময় দাঁড়িয়ে, তাহলে আমরা লেবু গাছে ফুল আনার ক্ষেত্রে এক ধাপ কিন্তু এগিয়ে যাব। তো এরপর বন্ধুরা হচ্ছে হার্ড প্রুনের ব্যাপারটা। আমাদের যেসব গাছ 3 বছর 4 বছর কিংবা তার থেকেও বেশি বয়স হয়ে গেছে বা বড় হয়ে গেছে, সেই সব গাছকে কিন্তু আমরা টপ থেকে মোটামুটি 1.5 থেকে 2 হাত রাখবো, বাকি ওপরটা পুরোপুরি আমরা ছেঁটে দেবো। মানে মোটা মোটা ডালগুলো যেগুলো থাকবে আমরা কিন্তু অর্ধেকটা করে কেটে দেবো। সেক্ষেত্রে বন্ধুরা হবে কি, গাছের বাড় বৃদ্ধিটা থমকে যাবে, গাছ কিন্তু দ্রুত হারে ফুল আনতে পারবে। এটাই বন্ধুরা করতে হবে এই সময় দাঁড়িয়ে, তোমাদের প্রথম এবং প্রথম কাজ হচ্ছে এটা। এবং তারপরে বন্ধুরা, এই যে আমরা কাটাই ছাটাইটা করে ফেলছি, এই কাটাই ছাটাইটা করে ফেলার পর অনেকে আমরা কিন্তু আমাদের লেবু গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গায় রাখি, কিন্তু সেটা একেবারেই করলে চলবে না। আমাদের কিন্তু যে কাটাই ছাটাই করছি, কাটাই ছাটাই করার পর লেবু গাছগুলোকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে সারা দিনের রোদটা পায় লেবু গাছ, সেই জায়গাটার মধ্যে যদি আমরা রাখতে পারি লেবু গাছ কিন্তু ভেতর থেকে গরম হয়ে উঠবে এবং গাছকে যত আমরা গরম করে তুলতে পারবো বন্ধুরা, তত কিন্তু গাছের মধ্যে থাকা হরমোনগুলো সক্রিয় হয়ে উঠবে এবং তার ফলে গাছ কিন্তু দ্রুত হারে ফুল আনতে পারবে। তো এই দুটো কাজ বন্ধুরা আমাদের প্রথমেই করতে হবে। এই দুটো কাজকে যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমাদের লেবু গাছে ফুল আসা কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, এই তো গেল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আমাদের যেসব লেবু গাছে ফুল আসছে না, যেসব লেবু গাছে ডালপালা ও নতুন নতুন পাতা বৃদ্ধি হচ্ছে, সেই সব লেবু গাছে যদি আমরা দ্রুত হারে এই সময় ফুল আনতে চাই এবং আগামী দিনে যদি আমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে চাই, তাহলে 2 নম্বর যে কাজটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে ওয়াটার থেরাপি। তো বন্ধুরা, ওয়াটার থেরাপি কি আমরা কিন্তু অনেকে বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, দেখো আমার এই লেবু গাছের মাটিটা কিন্তু শুকিয়ে খটখটে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ শুকনো শুকনো মাটি রেখেছি, আমি কিন্তু জল প্রয়োগ করা একেবারেই কমিয়ে দিয়েছি, 4 থেকে 5 দিন ছাড়া ছাড়া আমি কিন্তু লেবু গাছের মধ্যে জল প্রয়োগ করি। এটাই হচ্ছে বন্ধুরা ওয়াটার থেরাপি। আমাদের এই সময় যে কাজটা করতে হবে, আমাদের লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করা একেবারেই কমিয়ে দিতে হবে। আমরা অনেকে আছি বন্ধুরা লেবু গাছকে প্রচণ্ড পরিমাণে যত্ন করি, দিনে কিন্তু 2 বার করে লেবু গাছের মধ্যে আমরা জল প্রয়োগ করি, যাতে লেবু গাছ সুস্থ থাকে, লেবু গাছ যাতে বৃদ্ধি বিকাশ হয়, লেবু গাছে যাতে ফুল আসতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই জিনিসটাই সর্বপ্রথম ভুল করে ফেলি। লেবু গাছে যদি আমরা ঘন ঘন জল প্রয়োগ করি, কখনোই কিন্তু লেবু গাছ ফুল আনবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা লেবু গাছের মধ্যে যত কম জলকে প্রয়োগ করতে পারবো, লেবু গাছ কিন্তু তত তাড়াতাড়ি আমাদের ফুল দেবে, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের ফল দেবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয়, লেবু গাছে জল প্রয়োগ করার ফলে গাছের পাতা এবং ডালপালা বৃদ্ধি হতে থাকে এবং সেক্ষেত্রে কী হয়, গাছে আমরা ফুল লক্ষ্য করতে পারি না। তো আমাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু জল প্রয়োগ করা একেবারেই কমিয়ে দিতে হবে, 4 থেকে 5 দিন কিংবা 6 দিন অন্তর অন্তর জল প্রয়োগ করতে হবে। কিন্তু জল প্রয়োগ করবো বলে এমন নয় যে 6 দিন ছাড়া একবারে ভর্তি করে জল প্রয়োগ করে দেবো। 6 দিন ছাড়া, এই যে 12 ইঞ্চির টব দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কাছে যতগুলো টব থাকবে 12 ইঞ্চি, সেই
কাপ পাবের মধ্যে তোমরা 2 থেকে 3 কাপ জল ব্যবহার করবে বা এর থেকে বড় কাপ থাকলে তাহলে তোমরা 4 কাপ ব্যবহার করবে এমন জল প্রয়োগ করবে যাতে এক দিনের ভেতর জলটা শুকিয়ে যায় আবার মাটিটা যাতে শুকনো খটখটে হয়ে যায় এইভাবে যদি তোমরা 2 থেকে 3 বার ওয়াটার থেরাপি করতে পারো তাহলে অতি সহজে কিন্তু গাছে দ্রুত হারে ফুল আসতে পারবে এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু এক্ষেত্রে একটা সতর্কতা তোমাদের অবলম্বন অবশ্যই করতে হবে যখন আমাদের ওয়াটার থেরাপি চলবে তখন কিন্তু যখন বৃষ্টি হয়ে যায় যদি তাহলে বৃষ্টির হাত থেকে কিন্তু তোমাদের লেবু গাছগুলোকে বাঁচাতে হবে কারণ বন্ধুরা আমরা সকলে জানি বৃষ্টির জলের মধ্যে প্রচন্ড পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের জন্য এই সময় একেবারেই প্রয়োজন নয় বৃষ্টির জল যদি একবার পেয়ে যায় তাহলে কিন্তু সেই ওয়াটার থেরাপিটা আবার তোমাদের নতুন করে শুরু করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ওয়াটার থেরাপি চলাকালীন বেশি বেশি জল প্রয়োগ করা যাবে না এবং বৃষ্টির হাত থেকে কিন্তু বাঁচাতে হবে আমার এই গাছটা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে কালকে কিন্তু মাটিটা কিন্তু ভিজে নেই কারণ বন্ধুরা আমি কিন্তু সেমিসেডের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম তোমাদেরও কিন্তু তাই করতে হবে তোমাদের ক্রপগুলোকে কিন্তু সেমিসেডের ভেতর রাখতে হবে বৃষ্টি পড়া মাত্রই বৃষ্টির জল যাতে এই গাছের মধ্যে এই সময় না পায় তবেই কিন্তু আমরা গাছের মধ্যে দ্রুত হারে মাত্র 7 দিনের ভেতর ফুল আনতে পারবো এবং আমাদের ওয়াটার থেরাপি কিন্তু সাকসেস হবে তো বন্ধুরা এই তো গেল আমাদের 2 নম্বর একটা টিপস এরপর আসি আমাদের 3 নম্বর টিপস এই 3 নম্বর টিপসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা কারণ আমরা এই সময় গাছের মধ্যে খাবারটা কিন্তু ভুলভাল প্রয়োগ করি এই 3 নম্বর টিপসের মধ্যে আমরা এমন একটা খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করব সেই খাবারটা কিন্তু আমাদের গাছের জন্য অত্যন্ত প্রয়োজনের তো বন্ধুরা গ্রীষ্মের শুরু হয়ে গেল আমাদের যেসব লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি যেসব লেবু গাছের পাতা ও ডালপালা বৃদ্ধি হচ্ছে আমরা যদি সেই সব লেবু গাছে দ্রুত পরিমাণে ফুল আনতে চাই গাছের অস্বাভাবিক বৃদ্ধিকে যদি আমরা বন্ধ করতে চাই গ্রীষ্মের শুরু থেকে যদি আমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে চাই তাহলে এই সময় দাঁড়িয়ে আমাদের যে 3 নম্বর কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে খাবার প্রয়োগ তো বন্ধুরা এক্ষেত্রে অনেকে আমরা যে ভুলটা করি আমরা লেবু গাছের মধ্যে কিন্তু নানান ধরনের উল্টোপাল্টা খাবারকে প্রয়োগ করে ফেলি তো সেক্ষেত্রে গাছের বৃদ্ধি বিকাশকে তো আমরা লক্ষ্য করতে পারি কিন্তু গাছের মধ্যে আমরা কখনোই কিন্তু ফুল আনতে পারি না এবং সেক্ষেত্রে বছরের পর বছর কেটে যায় গাছে আমরা ফলেরও দেখা পাই না তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এমন একটা খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করলে দ্রুত হারে গাছ যেমন ফুল আনতে পারবে গাছের অস্বাভাবিক বৃদ্ধিকে যেমন গাছ বন্ধ করতে পারবে তার সাথে সাথে আমরা গ্রীষ্মের শুরু থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাছ থেকে লেবু পেতে পারবো তো বন্ধুরা এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে তোমরা ওয়াটার থেরাপি চলাকালীন খাবার প্রয়োগ করবে না ওয়াটার থেরাপি শেষ করে খাবারটা প্রয়োগ করবে এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না তার ফলে যেটা হয় আমরা সব রকম পরিচর্যা করেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুল আনতে পারি না তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস স্কিপ করবে না সকলে কিন্তু মন দিয়ে শোনো আমরা ধরো আজ থেকে ওয়াটার থেরাপি শুরু করলাম ঠিক 5 দিন কি 6 দিন পর একবার জল প্রয়োগ করব আবার কিন্তু তার 6 দিন পরে আবার একবার জল প্রয়োগ করব এই দুবার ওয়াটার থেরাপি করার পরে আমরা যে আবার 5 দিন জল প্রয়োগ করে তার 6 দিনের মাথায় জল প্রয়োগ করতে যাব সেই সময় কিন্তু আমাদের খাবারটা প্রয়োগ করতে হবে মানে দুবার ওয়াটার থেরাপি করার পর 3 বারের মাথায় আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব এই খাবারকে প্রয়োগ করারও একটা পদ্ধতি আছে বা এই খাবার প্রয়োগ করাটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটাও আমাদের জানতে হবে কারণ আমরা যেভাবে খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করব সেইভাবে খাবারটা গাছ ইনটেক করতে পারবে কিনা বা দ্রুত হারে গাছে ফুল আসতে পারবে না সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা নর্মালভাবে যেসব গাছে খাবার প্রয়োগ করি সেই নর্মালভাবে খাবার প্রয়োগ করলে কিন্তু এক্ষেত্রে হবে না আমাদের একটা অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের এই সময় লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার ক্ষেত্রে তো চলো কোন ধরনের খাবার প্রয়োগ করব বা কোন পদ্ধতিতে করব সেটা আমরা এবার দেখে নিই তো বন্ধুরা আমাদের যেসব লেবু গাছে এই সময় ফুল আসেনি সেই সব লেবু গাছে আমাদের দ্রুত হারে ফুল আনতে গেলে যে খাবার প্রয়োগ করতে হবে সেই খাবারটা আমরা কিন্তু নর্মালভাবে প্রয়োগ করতে কখনোই পারবো না আমাদের ছাদ বাগানে যেসব গাছ আছে সেসব গাছে যে খাবার আমরা প্রয়োগ করি সেইভাবে কিন্তু এই লেবু গাছে খাবার প্রয়োগ করলে এই সময় হবে না আমাদের একটা অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমার কিন্তু লেবু গাছের টপ থেকে কিন্তু আমি সম্পূর্ণ মাটিটাকে তুলে ফেলেছি এবং একটা লেয়ার টাইপের করে ফেলেছি প্রায় 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত মাটি আমি তুলে নিয়েছি এবং দেখো শেকড় দেখা যাচ্ছে এইরকম ভাবে কিন্তু তোমাদের মাটিটাকে উপর থেকে তুলে ফেলতে হবে যাতে শেকড় বেরিয়ে যায় এক্ষেত্রে বন্ধুরা একটু 2-1টা শেকড় যদি ছিঁড়েও যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু মাটিটাকে এরকম তুলে নেবে তুলে একটা গর্ত টাইপের করে ফেলবে এবং তার সাথে সাথে দেখো বন্ধুরা আমি পুরাতন মাটিটা কিন্তু এক জায়গায় রেখেছি এবং লেবু গাছের মধ্যে নতুন মাটি প্রয়োগ করার জন্য আমি কিন্তু মাটি তৈরিও করে রেখেছি মাটি ভার্মি কম্পোস্ট মিশিয়ে কিন্তু সুন্দর একটা হালকা ঝুরঝুরে মাটি তৈরি করেছি লেবু গাছের মধ্যে দেওয়ার জন্য তোমাদেরও কিন্তু তাই করতে হবে এই সময় তোমাদের যেসব লেবু গাছে ফুল আসছে না তোমাদের কিন্তু এইভাবে খাবারটা তো অবশ্যই প্রয়োগ করতে হবে এবং মাটিটাকেও কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে কারণ বন্ধুরা লেবু গাছের মাটি প্রত্যেক বছর বছর যদি আমরা চেঞ্জ করতে পারি তবেই কিন্তু সুন্দরভাবে লেবু গাছ ফুল আনতে পারবে ফল আনতে পারবে এটা আমরা অনেকে জানি না তাই এই জিনিসগুলো না করার ফলেই কিন্তু গাছে সঠিকভাবে কিন্তু ফুল আসতে পারে না তো বন্ধুরা এরপর দেখো এই যে টবের মধ্যে যে ফাঁকা অংশটা আমি যে মাটিটা তুলে নিয়েছি এবং একটা লেয়ার তৈরি করে দিয়েছি এই যে মাটির যে গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপের মধ্যে আমাদের কিন্তু খাবার প্রয়োগ করতে হবে তো এই সময়
সময় আমরা কোন খাবারকে প্রয়োগ করব বন্ধুরা আমাদের লেবু গাছের জন্য এই সময় যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা দেখো বন্ধুরা আমি কিন্তু নিয়ে চলে এসেছি এই সময় আমাদের লেবু গাছের জন্য কোনো ধরনের উল্টোপাল্টা খাবার ব্যবহার করা চলবে না বিশেষ করে নাইট্রোজেন বেসড খাবার কিন্তু বেশি ব্যবহার করা চলবে না আমরা যদি এই সঠিক খাবারটা নির্বাচন করে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে দ্রুত হারে মাত্র 7 দিনে কিন্তু ফুল আসতে বাধ্য তো তোমরা দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট তোমরা এক্ষেত্রে বলতে পারো ভার্মি কম্পোস্টের মধ্যে তো নাইট্রোজেন আছে তো বন্ধুরা এর মধ্যে যতটুকু নাইট্রোজেন আছে এতে কিন্তু গাছের কোনো ধরনের সমস্যা হবে না এটা দেওয়ার কারণ মাটি যাতে উর্বর থাকে গাছ যাতে সঠিক পরিমাণে খাবারটা ইনটেক করতে পারে সেই কারণে বন্ধুরা দেখো আমি কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি এক মুঠো এখানে নিয়েছি নিম খোল নেওয়ার কারণ মাটির মধ্যে যাতে খাবারটা নষ্ট না হয়ে যায় বা পিঁপড়ে পোকা না আক্রমণ করে সেই কারণে আমি নিয়েছি নিম খোল 2 চামচ এখানে দেখো বন্ধুরা সুপার ফসফেট নিয়েছি তো এক্ষেত্রে তোমরা বলতে পারো সুপার ফসফেট দিলেও তো গাছে ফুল আসে না তো বন্ধুরা সুপার ফসফেট দিলে গাছে প্রচণ্ড পরিমাণে কিন্তু শিকড়ের বৃদ্ধি হয় এবং গাছে কিন্তু ফুল আনার ক্ষেত্রে সুপার ফসফেটের ভূমিকা অপরিসীম তার সঙ্গে দেখো বন্ধুরা 2 চামচ এখানে পটাশ নিয়েছি আমি কিন্তু এই খাবারটা 12 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি বন্ধুরা তোমাদের কাছে যদি বড় টব থাকে খাবারের পরিমাপটা একটু বাড়িয়ে নেবে যদি ছোট টব থাকে তাহলে কিন্তু কমিয়ে আনবে এইখানে দেখো বন্ধুরা 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট আছে 1 চামচ আছে তোমার সাফাঙ্গিসাইড এবং 1 চামচ আছে এখানে অনুখাদ্য এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের একসাথে মিশিয়ে ফেলতে হবে দেখো সমস্ত খাবার কিন্তু আমরা একসাথে মেশাবো দেখো সুন্দর করে আমরা মেশাবো খাবারটাকে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এই যে টবের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ ফাঁকা অংশের মধ্যে কিন্তু আমরা খাবারটাকে প্রয়োগ করে দেবো তো বন্ধুরা চলো আমাদের খাবারটা মেশানো হয়ে গেছে এবার আমরা খাবারটা কীভাবে প্রয়োগ করছি সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা দেখো এরকম তোমরা মোটামুটো করে নেবে এবং এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপের মধ্যে কিন্তু খাবারটা সম্পূর্ণভাবে দেবে দেখো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখে নাও এরমভাবে কিন্তু মাটির মধ্যে খাবারটা সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেবে এই গ্যাপটা যাতে পরিপূর্ণ হয়ে যায় খাবারে সেরকমভাবে কিন্তু তোমরা খাবারটা প্রয়োগ করবে এই ওপরের অংশে কিন্তু দেবে না ঠিক আছে এক্ষেত্রে কিন্তু গাছে সঠিকভাবে কাজে লাগবে না এই গ্যাপ অংশটা কিন্তু তোমাদের খাবারটা ভরিয়ে দেবে দিয়ে তোমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এটা মাটি চাপা দিয়ে দিতে হবে তো চলো মাটিটা এবার আমরা কিন্তু এটা চাপা দিয়ে দিই তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যে মাটিটা তৈরি করে রেখেছিলাম আমাদের লেবু গাছের টবের মধ্যে দেওয়ার জন্য এই মাটিটাকে তৈরি করার জন্য তোমাদের কিন্তু 50% গার্ডেন সয়েল 50% কিন্তু ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটিটাকে তৈরি করতে হবে এবং তোমরা খাবার প্রয়োগ করে দেওয়ার পর খাবারটাকে কিন্তু এই নতুন মাটি দিয়ে তোমাদের চাপা দিতে হবে কারণ বন্ধুরা বছরে একবার যদি আমরা এই লেবু গাছের মাটিকে পাল্টে দিতে পারি তাহলে প্রচুর পরিমাণে লেবু গাছ কিন্তু আমাদের ফল দেবে এবং ফুল দেবে প্রত্যেকটা লেবু গাছে কিন্তু আমরা সারা বছরই ফুল ফল পাবো তো বন্ধুরা এই যে মাটিটা আমরা চাপা দিচ্ছি এই মাটিটা চাপা দেওয়ার পর কিন্তু আমাদের যেটা করতে হবে মাটির মধ্যে কিন্তু বন্ধুরা আমাদের জল প্রয়োগ করতে হবে তো শুধু নর্মাল জল প্রয়োগ করলে কিন্তু এক্ষেত্রে ভালো বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো না তাহলে কি জল প্রয়োগ করতে হবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে পেঁয়াজের খোসা ভেজানো জলকে তৈরি করে রেখেছিলাম দেখো আমি কিন্তু একটা রাত্রির মানে 24 ঘন্টা আমি কিন্তু 500 ml জলের মধ্যে 10টা পেঁয়াজের খোসাকে সুন্দরভাবে ভিজিয়ে আমরা কিন্তু একটা রাত্রি রেখে দিয়েছিলাম এই পেঁয়াজের খোসা ভেজানো জলই কিন্তু আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা এটা প্রয়োগ করারও একটা পদ্ধতি আছে তো সেটা আমি আসছি এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেখো আমি কিন্তু ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর কিন্তু আমরা ব্যবহার করবো এই পেঁয়াজের খোসা সমেত কিন্তু জলটা আমরা কখনোই মাটির মধ্যে প্রয়োগ করবো না সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় আক্রমণ মাটির মধ্যে হয়ে যেতে পারে তো বন্ধুরা তোমরা দেখো এরপর আমাদের দ্রবণটা ছাঁকা হয়ে গেল এরপর আমরা কিন্তু লেবু গাছের মাটির কাছে চলে এসেছি এই দ্রবণটাকে ব্যবহার করার জন্য তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমরা কিন্তু ওপর থেকে জলটাকে কখনোই ছড়িয়ে দেবো না এক্ষেত্রে কিন্তু সুন্দর বেনিফিট তোমরা লক্ষ্য করতে পারবে না এক্ষেত্রে যেটা করতে হবে টবের গা বরাবর আমরা যেমন খাবারটা প্রয়োগ করছি টবের গা বরাবর এই দ্রবণটাকে কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই দ্রবণটা প্রয়োগ করার একটাই কারণ কারণ পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে যে সালফার আমাদের গাছের জন্য অত্যন্ত প্রয়োজন এই সালফার যেমন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে গাছের পাতাকে সবুজ চকচকে রাখে দুর্বল গাছকে সতেজ করে তোলে এই সালফার তো সময় সময় যদি সালফারকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি সে সূত্রে কিন্তু গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবো তো দেখো এইটা কিন্তু আমাদের টবের গা বরাবর প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই টবের গা বরাবর কিন্তু আমরা খাবারটা প্রয়োগ করেছি তো খাবারটা যাতে ভিজে যায় এই জলেতে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সেই হিসাবে কিন্তু আমাদের জলটা প্রয়োগ করতে হবে কারণ খাবারটা যখন গাছ ইনটেক করবে সেই সঙ্গে সঙ্গে কিন্তু সালফারটাও গাছ ইনটেক করতে পারবে তো এই সময় যে দেখো বন্ধুরা খাবারটা আমরা প্রয়োগ করে দিলাম এবং জলটা আমরা প্রয়োগ করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে গাছগুলোকে ফুল সানলাইটে রেখে দিতে হবে যেখানে সারাদিনের রোদটা পায় তো বন্ধুরা এই যে পরিচর্যাগুলো করলাম এই পরিচর্যাগুলো তোমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে যেসব লেবু গাছে ফুল ফল আসছে না তবেই কিন্তু তোমাদের গাছের মধ্যে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে তোমরা ফুল আনতে পারবে এবং গ্রীষ্মের
শুরু থেকে তোমরা প্রচুর পরিমাণে তোমরা কিন্তু লেবু পেতে পারবে। তো বন্ধুরা আজকে এই সব পদ্ধতি মেনে এই সব নিয়মকে মেনে যদি তোমরা এই পরিচর্যাটা করতে পারো তাহলে তোমাদের লেবু গাছ থেকে তোমরা সারা বছর কিন্তু লেবু পেতে পারবে এবং সময়ে কিন্তু তোমাদের লেবু গাছে ফুলও আসতে থাকবে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই কিন্তু কার্তিক এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকো।